বর্ধমান থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে গরু পাচারের সময় 9 জনকে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ঘাটন করতে চাইছে পুলিশ। গরু পাচার কাণ্ডে ইতিমধ্যে তোলপাড় রাজ্য রাজনীতি। গ্রেপ্তার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, কিন্তু তারপরেও রাত্রিবেলা রমরমিয়ে চলছে গরু কেনাবেচার হাট। এরপর তল্লাশি চালাতেই পুলিশের হাতে আটক 50টি গরু, 2টি গাড়ি ও 9 জন ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, গরুগুলিকে বীরভূম থেকে জেলার বিভিন্ন জায়গায় গাড়িতে অথবা কোনোটিকে হাঁটিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। রাত্রিবেলা কেতুগ্রাম থানার টহলরত পুলিশ গরু সমেত 9 জনকেই হাতে নাতে পাকড়াও করে। ধৃতরা গরুগুলির কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি, শুধু তাই নয় কোনো সঠিক উত্তরও দিতে পারেনি। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ, ঠিক কোন পথে দিয়ে গরুগুলিকে নিয়ে যাওয়া হতে পারে তা জানতে পেরে হানা দেয় সরকারি আধিকারিকরা। তারপরেই গ্রেপ্তার হয় অভিযুক্তরা। জানা গিয়েছে ধৃত 9 জনকে আজ কাটোয়া আদালতে পাঠানো হয়েছে। আটক গরুগুলিকে কেতুগ্রাম থানার বিশেষ জায়গায় রাখা হয়েছে। তবে গরুগুলিকে কোথায় এবং কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ। যদিও ধৃতদের দাবি, তারা গরুগুলিকে কেতুগ্রাম পাচুন্দিহাটে নিয়ে আসছিল। বস্তুত বীরভূমের ইলামবাজারে প্রতি শনিবার বসে গরুর হাট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গরু পাচার কাণ্ডের তদন্তে নামার পর থেকেই এই হাট কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে। নিউজ আজ বাংলা, বর্ধমান। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।